মাল্টি সুপার হাসপাতাল, নতুন সরকারি কলেজ, কার্তিকড়াও হিন্দি গভর্নমেন্ট কলেজ, ধূপগুড়ি গার্লস কলেজ, পলিটেকনিক, ধূপগুড়ি ময়নাগুড়ি মাল ও বেটিয়ালি এবং আর ডাবগ্রাম আমবাড়ি ফালাকাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, কাওয়াখালীতেও ক্লাস্টার হচ্ছে, 11টা বিদ্যুতের সাবস্টেশন করেছি, 3টে পথসাথী করেছি, বারাঘাট ও কান্তিতে নতুন ব্লক তৈরি করা হয়েছে, জলপাইগুড়ি মহিলা যেটা জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশনও আমরা মহিলা থানা গড়ে তুলেছি, ভুটান বাংলাদেশ নেপাল সংযোগকারী বাংলাদেশ এশিয়ান হাইওয়ে 2 জলপাইগুড়ি জেলার মধ্যে কাজ সম্পন্ন হয়েছে অনেক অংশে, চতুর্থ মোহনঙ্গা সেতু রক্তি নদীর উপরে সেতু গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ নেপাল ভুটান আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি আপনারা যাতায়াত করতে পারবেন এমনকি গাড়িতেও। জলপাইগুড়িতে আমরা 1,54,000-এর বেশি বাড়িতে জল পৌঁছে দিয়েছি, নলবাহিত জল, আরো আগামী দিন 4,32,000 বাড়িতে জলপাইগুড়িতে আমরা পানীয় জল পৌঁছে দেব। আমরা মানুষের অভিযোগ নিষ্পত্তি করার জন্য দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী করেছি, হাসপাতাল কেস সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাচ্ছে, কারো ব্লাড নেই সমাধান হয়ে যাচ্ছে, কারো বাড়ি পুড়ে গেছে সমাধান হয়ে যাচ্ছে। আমি শুনেছি আলিপুরদুয়ারে যে ছেলেটি আমাদের ফার্স্ট হয়েছে সহেলি ঘোষ, থার্ড হয়েছে সহেলি ঘোষ, কামাক্ষাগুড়ির মেয়ে, তার যদি পড়াশোনার অসুবিধে হয় চিন্তা করো না, আমাকে বলো আমি সবটা দেখে দেব। আমি আপনাদের আবার বলি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি নিয়ে 282টি চা বাগানের মধ্যে 3,00,000 চা শ্রমিকের যাদের পাকা বাড়ি নেই সবাইকেই পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, অলরেডি 1,171 জনকে দেওয়া হয়েছে, মজদুর কা মজুরি 67 রুপিয়া থা, ইসকো বাড়া কে হাম দৈনিক 202 রুপিয়া কিয়া হ্যায়। আপনাদের মান পর্যটকের সংখ্যা বেড়েছে ও 232 হো গিয়া আবি ফির ভি বাড়েঙ্গে, আপনাদের ভোরের আলো প্রোগ্রাম আলিপুরদুয়ার জেলা কা কাল ফাউন্ডেশন ডে থা, ক্যা থা কি নেই, আলিপুরদুয়ার জেলা নয়া ডিভিশন নয়া জেলা বানায়া আপকো পতা হ্যায় না, কাল আলিপুরদুয়ার জেলা কা প্রতিষ্ঠা দিবস থা, মেনে আপ লোগো বহুত বহুত অভিনন্দন করতি হু, সালাম ভি কহতি হু, জয় জওহর ভি কহতি হু, দণ্ডবতে ভি কহতি হু, নমস্কারিণ্য ভি কহতি হু। আপ লোগ কো ইয়াদ হ্যায় লাস্ট ইলেকশন কা পহলে সিট তো আমারা নেহি মিলা, এক তো আমারা আলিপুরদুয়ার মে মিলা আর এক জলপাইগুড়ি মে মিলা, তিনটে জলপাইগুড়ি দো আলিপুরদুয়ার মে এক অ্যাসেম্বলি মে, বাদ বাকি সব বিজেপি কো মিলা, লেকিন হাম চুনাও কো পহলে আয়া থা। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মী ভান্ডার কর দেঙ্গে আগর হাম জিতেঙ্গে, তো ক্যা হাম জলপাইগুড়ি কো বাদ দিয়া না আলিপুরদুয়ার কো বাদ দিয়া, হাম নেই বাদ দিয়া
कि आपको अकाल नहीं दिया, लेकिन आज हम आपको देंगे, ये विश्वास मेरे को है, ये भरोसा मेरे को है। लक्ष्मी भंडार मने रखबें, एक कोटी 96 लक्ष मा मने रखाचे, प्राय 36,000 কোটি টাকা খরচ করা হচ্ছে এটা। এবং আগে নিয়ম ছিল 25 থেকে 60 বছর পর্যন্ত বাড়িতে স্বাস্থ্য সাথী যে পেত সেই একজন পেত। ভালো করে শুনুন, আমরা চেঞ্জ করে দিয়েছি, দুয়ারে সরকার হয়ে যাবেন নামটা লিখে আসবেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে নামটা লেখাবেন। এখন ফ্যামিলি যত মহিলা আছে, মেয়েরা এবং বউরা যারা আছেন 35, 25 থেকে 60, তারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন। আরেকটা কথা হচ্ছে, 60 বছর যখন আপনার বয়স হবে তখন যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের হাত খরচা কে দেবে? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি 60 বছর যখন হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সারা জীবনে 1,000 টাকা করে পাবেন, সবাই সবাই সারা জীবন পাবেন। মেয়েরা আমার, মায়েরা আমার, আপনারাই তো ঘরের লক্ষ্মী, সরস্বতী, টুডু, টোটো, আপনারাই হচ্ছেন আমার, ব্যানার্জি, চক্রবর্তী, রাজবংশী, কামতাপুরি, সবাইকে মিলে সাদরি, হিন্দি, উর্দু সবাইকে নিয়ে। আরেকটা কথা জেনে রাখবেন, আমরা বলেছিলাম কৃষকদের বছরে দুবারে 10,000 টাকা করে গভর্নমেন্ট দেবে, আমরা দিচ্ছি। কৃষক বন্ধু, একজন কৃষক মারা গেলে তার পরিবার সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকাও পাচ্ছে, কৃষক বন্ধু করে দিয়েছি আমরা। আপনারা জানেন এই মালবাজারে একটা ঘটনা ঘটেছিল যেখানে জলে ডুবে মারা গিয়েছিল, আমি তাদের বাড়িতে এসেছিলাম এবং তাদের সবাইকে টাকা দিয়েছি, তাদের সবাইকে চাকরি দিয়েছি, এটা মাথায় রাখবেন, আমি সবসময় করি। বিএসএফ এর গুলিতে কুচবিহারে অনেকে মারা গেছে বর্ডারে, আমি বিএসএফ কে মনে করি না, তারা খারাপ সবাই, শুধু বলবো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য, নিরপেক্ষভাবে কাজ করবার জন্য। আরে মোদী আজ হয় কাল চলা যায়গা, লেকিন আপ লোক তো দেশকে রক্ষা করনে কে লিয়ে রহেগা, আগর রহেগা তো অত্যাচার নেই করনা চাহিয়ে, আপকো ইনসান কা সাথ মিলকে কাম করনা চাহিয়ে। আজকেও সকালে আমি শুনেছি কুচবিহারে বাংলাদেশের বর্ডার থেকে এসে গুলি চালিয়ে একজনকে মেরে দেওয়া হয়েছে, আমরা অ্যাকশন নিচ্ছি। আর বিএসএফ এর গুলিতেও যারা মারা গিয়েছে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তারাও একটা করে হোমগার্ডের চাকরি পাবে, স্পেশাল হোমগার্ড, এবং 2 লক্ষ টাকা করে পাবে, এটা আমাদের আগেকারই সিদ্ধান্ত, নতুন করে নয়, আগেই একটা সিদ্ধান্ত যেমন মালবাজারে দিয়ে গিয়েছিলাম। আপনারা জানেন কেউ অ্যাক্সিডেন্টে মরলেও আমরা টাকা দিই, কেউ বিয়ে করতে পারছে না তাকেও আমরা রূপশ্রীর টাকা দিই, কেউ কফিনে যেতে পারছে না একটা সাদা কাপড় খরিদ করলে কেউ পয়সা নেই হ্যাঁ উসকো ভি হাম 2,000 রুপিয়া করকে দেতা হ্যায়, জো হামারা ফিজিক্যাল চ্যালেঞ্জ মানসিক জিসকো প্রবলেম হ্যায় উসকো ভি হাম রুপিয়া দেতা হ্যায় পেনশন দেতা হ্যায়, হাম ওল্ড এজ পেনশন ভি দেতা হ্যায়, লেকিন অভি ভি তোরা ওল্ড এজ পেনশন বাড়ানা হ্যায়, জব হামারা পাস রুপিয়া আ জায়েগা তো হাম ওল্ড এজ পেনশন ভি বাড়া দেঙ্গে, জেসে আপ লোগো জিসকো নেহি মিলা ও লোগো কো আগার মিল সকতা হ্যায়, এসে জিসকো লক্ষ্মী ভান্ডার 60 বরস হো গিয়া ও আপকো অটোমেটিক্যালি আপকো ওল্ড এজ পেনশন মে চলা।
কৃষক বন্ধুব্যাপী হ্যাঁ তপশিলি বন্ধু যো হ্যাঁ যো আদিবাসী যো হ্যাঁ 60 ইয়ার্স হতা তো 1000 করকে উসকো পেনশন মিলতা হামারা কন্যাশ্রী স্কুল সে লেকার ইউনিভার্সিটি লেকার কলেজ কে লেকার হাম উসকো মদদ করতে হ্যাঁ বেটি আপকো সম্পদ হ্যাঁ বেটি কো আগে বড়াইয়ে বেটি আগে বড়নে সে পরিবার বাঁচেঙ্গে দেশ বাঁচেঙ্গে আর সব রক্ষা হোঙ্গে और लड़का लोगों को भी पढ़ने के लिए शिक्षाश्री है स्वामी विवेकानंद स्कॉलरशिप है आपके पास सब माइनॉरिटीज के लिए हम 23 हम 46 करोड़ लोगों को एक्चुअली मेरे को मालूम नहीं है कितना तक लेकिन वही कोशिश स्कॉलरशिप हम दे रहा है पहले सेंट्रल गवर्नमेंट देते थे अभी मुस्लिम देखा तो 75% नहीं देते हैं और रुपया खुद ही उसको पॉकेट से देता है हमारा इधर से जो टैक्स है आज देश में एक ही टैक्स है जीएसटी टैक्स हमारा इधर से रुपया लेते चले जाता है और उससे हमारा जो भाग है वो भाग हमारा मिलते हैं इससे 100 दिन का काम होता है बांगला बाड़ी होता है रास्ता होता है स्कॉलरशिप होता है लेकिन वो लोग 100 दिन का काम का रुपया नहीं दिया कितना दिक्कत हो रहा है आज अमेरिका को कितना रुपया देके आया देश को बेच रहा रशिया को कितना रुपया से खरीद किया और बंगाल में टोमेटो 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 जिसको कहते हैं 120 रुपया मुंबई में भाव है दिल्ली में 100 रुपया भाव है जो मिनिमम सपोर्ट प्राइस वो भी किसान को नहीं मिलता है बंगाल में भी है लेकिन थोड़ा कमती है फिर हम जाने के बाद हम देख लेंगे हमारा इधर में किसान का कोई तकलीफ होता तो हम देख लेते मैं जलपाईगुड़ी आलिपुरद्वार में मीटिंग करने आया लेकिन कालंग डिजास्टर मीटिंग भी किया है कालंग से जैसे आपको रायडा खाए संकोच नदी है कोरोना नदी है आपका पास भूटान से जो डपड़ी चला आता है आपको पूरा भाषा देता है इसी के लिए अभी से इरिगेशन डिपार्टमेंट को अलर्ट करने के लिए डिजास्टर डिपार्टमेंट को पीडब्ल्यूडी डिपार्टमेंट को हम कल टाइम निकाल के हम वो लोगों का साथ मीटिंग किया जैसे आने वाला वर्षा में अगर बारिश हो अगर कुछ लॉस हो तो वो लोग आपको देख के लेंगे Welcome to K-Mall, a premium project by Kaleem Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now.